2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে বাংলাদেশ দুর্যোগ সহনীয় রাষ্ট্রে পরিণত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর ব্রহ্মপুত্রের চরগ্রাম কুন্দের পাড়া গণ উন্নয়ন একাডেমির প্রাঙ্গণে জলবায়ু গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আব্দুস সালামের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব। শুনানির বিচার প্যানেলে ছিলেন পানি ও জলবায়ু বিজ্ঞানী আয়নুন নিশাত এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম সভাপতি আশিস গুপ্ত। এ সময় গাইবান্ধা সহ আশেপাশের কয়েকটি জেলার 12 জনের ভুক্তভোগী তাদের অভিযোগ তুলে ধরেন।